হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা মেট্রো রেলে উঠবো, তাই টিকিট কাটতে যাচ্ছি। মেট্রো রেলের লিফটে উঠে গেলাম। এখন টিকিটের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। আমরা যেহেতু টিকিট কিনবো, তাই টাকাটা বের কর ফার্স্টে টিকিট কাটার জন্য আমার এরিয়া চুজ করতে হবে, কোন এরিয়াতে আমরা যাব। তারপর টাকা প্রবেশ করতে হবে। ফার্স্টে আমি এরিয়া সিলেক্ট করলাম, তারপর দুজন যাত্রী যেহেতু, তারপর সেটা সিলেক্ট করে ওকে দিলাম, তারপর টাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি একটা টিকিট পেয়ে গেলাম। যেহেতু আমি দুটো টিকিট কেটেছি, তাই আরেকটা টিকিট চলে আসলো সাথে সাথে। সো ফাইনালি আমি দুটো টিকিট কেটে ফেললাম মেট্রো রেলের। এখন আমরা ট্রেন স্টেশনে চলে গেলাম। যেহেতু 10 মিনিট পর পর ট্রেন আসে, তাই আমরা মেট্রো রেলে চলে গেলাম। এখানে মেট্রো রেলের স্টেশনে যাওয়ার জন্য এখানে টিকিটটা পাঞ্চ করতে হবে। আমাদের আগে একজন পাঞ্চ ঠিকভাবে করতে পারেনি, তারপর আমরা পাঞ্চ করে চলে গেলাম ঠিকভাবে। টিকিট কাউন্টারটা ছিল সেকেন্ড ফ্লোরে, তাই আমরা ট্রেন স্টেশন থার্ড ফ্লোরে আমরা চলে গেলাম লিফটে উঠে। কিছুক্ষণ ওয়েট করার পর মেট্রো রেল চলে আসবে একটু পরেই। আমরা একটু ওয়েট করতে থাকলাম। অবশেষে কিছুক্ষণের মধ্যে মেট্রো রেলটা চলে আসলো স্টেশনে। যেহেতু আমরা আগরগাঁও থেকে মিরপুর 10-এ যাবো, তাই আমরা লাস্টের স্টেশনে দাঁড়িয়ে আমরা লাস্টের দিকে দাঁড়িয়ে আছি গেটের কাছে। ট্রেনটা থামার একটু পরেই গেটটা অটোমেটিক্যালি খুলে গেল, সবাই ওঠার জন্য দাঁড়িয়েছিল। আমরা উঠে পড়লাম, সবাই সিটে বসে পড়লো, আমরা সিটে বসতে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে থাকলাম। ফাইনালি সব মিলে মেট্রো রেলে উঠতে পারলাম, ভালোই লাগতেছিল। তো এখন গেটটা বন্ধ হয়ে গেল, ট্রেনটা এখন চালু হয়ে যাবে। সামনে আরও দুটো স্টেশন রয়েছে, আমরা যেমন মিরপুর 10-এ, যেহেতু
একটা সিট ফাঁকা হয়ে গেল, তাই একটা সিটে আমি বসে পড়লাম। নামার পরে টিকিটটা আবার জমা দিতে হবে টিকিট কাউন্টারে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মিরপুর দর্শনে চলে আসলাম। ট্রেনটা থেমে গেল, এখন ট্রেনের গেটটাও খুলে গেল, আমরা নামতে শুরু করলাম। আমার মিরপুর দশ থেকে যাত্রী আবার উঠতেও শুরু করলো, আমরা মিরপুর দশে নেমে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।